নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। কুম্ভ রাশির চমকে দেওয়া পাঁচটি ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট। যদি আপনার কুম্ভ রাশি নাও হয়, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের মধ্যে অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করছি। ১১তম রাশি কুম্ভ রাশি, বর্তমানে শনি সাড়ে সাতই আপনার পাস করছে, রাশির উপর শনি কিন্তু আপনার পাস করছে। এবার আমি আপনাদেরকে জানাবো যে কুম্ভ রাশির আপনার ঠিক চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে, রাশিতে আপনার শনি। জুন মাস থেকে এই শনি বক্রী হয়ে যাচ্ছে, নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে। দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতু অবস্থান করছে। কুম্ভ রাশির যে চমকে দেওয়া পাঁচটি মহাভবিষ্যৎবাণী ডায়েরিতে নোট করে নিন, আপনাদের সাথে কিন্তু ঘটতে চলেছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির প্রথমেই আসি, শনি আপনার জুন মাসে বক্রী হচ্ছে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে দ্বাদশভাবেরও কিন্তু ফল আপনাকে কিন্তু দিবে। এই সময় আপনাদের বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে, ফরেন কানেকশানগুলো আপনাদের বাড়াবে। আপনাদের ক্ষেত্রে যারা এমএনসি কোম্পানিতে চাকরির জন্য প্রচেষ্টা করছেন, এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া বা চাকরি ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা টেকনিক্যাল ফিল্ডে কাজ করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দিবে। এবং লং ট্রাভেল যারা করতে চাইছেন, জুন থেকে নভেম্বরের মধ্যে এই সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়বে। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের বিদেশ থেকে বড় ধরনের লাভ আসতে চলেছে জুন টু নভেম্বর, এবং বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এই শনি আবার আপনার ঠিক থার্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের লেজিনেস আপনাদের আসবে, কিছু কিছু ক্ষেত্রে আজকের কাজ কালকে করব এবং শরীর স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো আপনাদের সমস্যা কিন্তু বাড়বে। অর্থাৎ শরীরের পার্টটাতে অবশ্যই নজর আপনারা দিন। বৃহস্পতি আপনার চতুর্থভাবে অবস্থান করছে, সরাসরি আপনার দেখছে আপনার কর্মভাবকে। আমি একটা কথা বলবো, আপনারা যারা কর্মের জন্য দীর্ঘদিন চেষ্টা করছিলেন, সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি, আপনাদের জুন মাসের পর থেকে নভেম্বরের মধ্যে, জুন থেকে নভেম্বরের মধ্যে আপনাদের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশি। সরকারি অথবা বেসরকারি যারা পদোন্নতির জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ। এবং যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজকর্ম করছেন, আপনি কোনো ব্যাংকের ম্যানেজার, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো। বা আপনি কোনো জায়গাকার টিম লিডার, আপনার ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি দশমভাবে দৃষ্টি দিয়ে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু লাভ দেবে। অর্থাৎ যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা টিম লিডার রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে লাভ দেবে। ব্যাঙ্কিং সেক্টরে যারা রয়েছেন বা টিচিং সেক্টরে যারা রয়েছেন, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাজ এ অ্যাডভোকেট, এখান থেকে কিন্তু আপনার বা ডক্টর আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আপনার কিন্তু দিবে। এবং আপনাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, খ্যাতি, যশ আপনাদের বাড়বে। কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি আবার আপনার দ্বাদশভাবে পড়ছে। দ্বাদশভাব মানে হচ্ছে বিদেশ। বিদেশের যেমন যোগ আপনাদের দেখা যাচ্ছে, শনি যেমন দিবে, আর পাশাপাশি বৃহস্পতি কিন্তু আপনাদের বিদেশ যোগটা কিন্তু দিবে। এবং এর পাশাপাশি আপনাদের খরচের জায়গাটা কিন্তু বাড়বে। অর্থাৎ ইনকামের হবে, কিন্তু আপনার খরচটাও কিন্তু হবে। বিশেষ করে আপনার
পরিবারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানে অহেতুক খরচ কিন্তু এই দ্বাদশভাবে দৃষ্টি দেওয়াতে আপনাদের কিন্তু বাড়বে, এবং এর পাশাপাশি আপনাদের যারা কোনো বাইরে যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, বিদেশ যাত্রার যোগও কিন্তু আপনাদের রয়েছে। আপনাদের ঠিক অষ্টমভাবে কেতু অবস্থান করছে এবং অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান, বৃহস্পতির দৃষ্টি। যারা অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো রিসার্চমূলক পড়াশোনা করছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি আমি একটি কথা বলবো, যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত রয়েছেন, জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে। চতুর্থভাবে বৃহস্পতি, আপনার একাদশপতি, আপনার ধনাধিপতি চতুর্থভাবে, পরিবারে কিছু কিছু ক্ষেত্রে সমস্যাগুলো আপনাদের কাটবে এবং কোনো সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। কোনো সম্পত্তি কিনা বা সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশির, এবং এর সাথে সাথে আপনাদের ইনকাম সোর্সটাও কিন্তু বাড়বে। দ্বিতীয়ভাবে রাহু, কথাবার্তার দিকে অবশ্যই নজর দিন, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে এমন কোনো কথা বলে ফেলবেন না যেটাতে আপনার শত্রুতা কিন্তু হবে, এনিমির সমস্যাগুলো কিন্তু হবে। এবং দ্বিতীয়ভাবে রাহু, আবারও বলছি, খরচটা কিন্তু বাড়বে, অর্থাৎ দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থের জায়গা, দ্বিতীয় ভাব কথা বলার জায়গা, অর্থাৎ খরচ এবং কথা বলার দিকটাতে অবশ্যই নজর আপনারা দিন, কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু করাবে, ঘটাবে, এই সম্ভাবনা কিন্তু থাকবে। দেখুন, অনেকেই বলছেন যে কৌশিকদা কুম্ভ রাশির ক্ষেত্রে খুব সময়টা খারাপ চলছে, শনি সাড়ে সাথে পাস করছে। হ্যাঁ, আপনার ক্ষেত্রে শনি কেমন রয়েছে সেটা কিন্তু দেখা দরকার। আপনার কর্ম কেমন রয়েছে, কর্মের উপর কিন্তু শনি ফল দেয়। শনির স্থিতি কেমন রয়েছে, শনি কত নম্বর নক্ষত্রের অবস্থান করছে, কোনভাবে অবস্থান করছে, নিচস্থ রয়েছে কি না, পাপকর্তারই দোষী রয়েছে কিনা, এই জায়গাগুলো কিন্তু একান্ত দেখা দরকার। তবেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায় যে আপনার ক্ষেত্রে এই সময় কি করণীয় রয়েছে। এবং এর পাশাপাশি আমি একটি কথা বলবো, আপনারা অবশ্যই শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। শনির বীজমন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। শনি সাড়ে সাথে আপনাদের চলছে, সেখান থেকে মুক্তি পেতে গেলে একমাত্র হনুমানজির উপাসনা আপনারা করুন এবং শনির বীজমন্ত্র পাঠ করুন, ওং সাং শনিশ্চয় নম আপনারা পাঠ করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলিকে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। এবং এর সাথে সাথে যাদের ক্ষেত্রে হচ্ছে না, শনি সাড়ে সাথে চলছে, আবারও বলছি, হনুমানজির উপাসনা আপনাদেরকে একান্তই করতে হবে, তাতে কিন্তু শনি সাড়ে সাথে থেকে আপনারা নিশ্চিতরূপে মুক্তি আপনারা পাবেন এবং আপনাকে অবশ্যই শনির বীজমন্ত্র পাঠ করতে হবে। নমস্কার, ধন্যবাদ।